আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক বেশি স্বাগতম আমাদের বিউটি অ্যান্ড লাভলি চ্যানেলে দর্শক আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট যেটা সব মেয়েদের জন্যই প্রয়োজনীয় আজকে যে প্রোডাক্টটি আমি দেখাবো সেটি সবার জন্য আশা করি অনেক বেশি ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট হবে আজকে ভিডিও শুরু করার আগে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে যে আইকন আছে তা অবশ্যই ক্লিক করবে এবং ভিডিওটি সব জায়গায় শেয়ার করবে যাদের প্রয়োজন রয়েছে এই প্রোডাক্টটি তারা অবশ্যই যাতে ভিডিওটি দেখতে পায় সর কথা না বাড়িয়ে চলো শুরু করি এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছ এটির নাম হচ্ছে গ্রিন টাস ব্রেস্ট ইনক্রিজিং ক্রিম যারা নর্মালি এবং ন্যাচারালভাবে যাচ্ছ ব্রেস্টটাকে বড় করতে এবং হচ্ছে একটি শেপে আনতে তাদের জন্য বলবো তোমরা অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করবে এই ক্রিমটি ব্যবহার করলে কী কী উপকারিতা পাবে এবং হচ্ছে কিভাবে ব্যবহার করবে আর তাছাড়া এটি কোথা থেকে উৎপন্ন করা হয়েছে সব কিছু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। প্রথমে যেটা আমি শেয়ার করবো এই ক্রিমটি কত গ্রামের এই ক্রিমটি রয়েছে একশো পঞ্চাশ গ্রামের আর তাছাড়া এখানে এক্সপায়ার ডেট প্রায় তিন বছর পর্যন্ত দেওয়া আছে তো অবশ্যই তোমরা তিন বছর পর্যন্ত রেখে এটি ইউজ করতে পারবে কিন্তু আমি যেটা বলবো এটা অবশ্যই তোমরা এক মাসের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করবে এটি ব্যবহারের ফলে কত দিনের রেজাল্ট পাবে সেটা হচ্ছে তোমরা অবশ্যই যদি নিয়মিত ব্যবহার করো সাত দিনের ভিতরে তোমরা রেজাল্টটা কিছুটা বুঝতে পারবে যেটা তোমাদের কাজ হচ্ছে কিন্তু তোমাদের টানা অবশ্যই এই প্রোডাক্ট তিন থেকে চারটার মতো ব্যবহার করতে হবে পারমানেন্ট রেজাল্ট জন্য এখানে যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এটি খুবই ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় এবং সাত দিনের ভিতরে রেজাল্টটি বুঝতে পারবে যারা এটি ব্যবহার করবে তাদের জন্য বলবো এটি এমন একটি প্রোডাক্ট যেটা ন্যাচারাল কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং হচ্ছে ন্যাচারাল ভাবে তোমার ব্রেস্টটাকে টাইটেনিং এবং বড় করবে যারা ব্রেস্ট ফিডিং করাও তাদের জন্য বলবো যে অবশ্যই যারা ব্রেস্ট ফিডিং করানোর ফলে ঝুলে গেছে বা স্যাগি হয়ে গেছে এবং হচ্ছে চামড়া লুজ হয়ে গেছে আর তাছাড়া ব্রেস্টে ফাটা দাগ রয়েছে তাদের জন্য বলবো অবশ্যই তোমরা এটি ব্যবহার করতে পারো এটি পাম্প প্রাকৃতির একটি লোশন যেটা খুব সহজেই তোমরা পাম্পটাকে খুলে ব্যবহার করতে পারবে এবং কাজ শেষে কিন্তু তোমরা পাম্পটাকে লাগিয়ে রেখে দিতে পারবে জায়গা মতো সাধারণত এই যে স্ক্রিনটি দেখতে পাচ্ছ এটি ব্যবহারে কিছু নিয়ম রয়েছে যেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে প্রথমত আমি যেটি বলবো যে এটি ইউজের নিয়ম খুবই ইজি তোমরা যদি এখানে ভালো মতো লক্ষ্য করে থাকো এখানে সাইডেই কিন্তু ব্রেস্টে ইউজের পদ্ধতি বলা রয়েছে এখানে মোট চারটি স্টেপ দেওয়া রয়েছে চারটি স্টেপে বলা আছে তুমি কিভাবে ব্যবহার করবে কিভাবে হাতে নেবে এবং কিভাবে তোমরা ব্যবহার করবে সঠিক নিয়ম বলা রয়েছে তাছাড়া এখানে একটি কাগজও দেওয়া রয়েছে কিভাবে তোমরা এই প্রোডাক্টটি ব্যবহার করবে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে আর তাছাড়া এই কোম্পানির আর কী কী প্রোডাক্ট রয়েছে সেটাও কিন্তু উল্লেখ করা হয়ে এই কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন দেখে সো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই প্রোডাক্টটি কারা কারা ব্যবহার করতে পারবে না প্রথমত যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে তারা ব্যবহার করতে পারবে না এবং যারা দুধ পান করায় যারা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাদের জন্য বলবো এটি আপনারা ব্যবহার করতে পারবেন না তৃতীয়ত হচ্ছে যাদের বডিতে কোনো ধরনের সমস্যা রয়েছে ল্যাক ল্যাকটিং মাদা যারা রয়েছেন তারাও কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন না তাছাড়া সবাই কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে ষোলো বছর বয়স থেকে সবাই এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে এটার মধ্যে কোনো ধরনের সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা এজন্য নেই যেহেতু এটি হার্বাল প্রোডাক্ট আর তাছাড়া এখানে উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ সেফ প্রোডাক্ট যেটা আপনাদের বডির কোনো ধরনের সমস্যা করবে না যারা ব্রেস্টটাকে ছোট করতে চান এবং আলাদাভাবে শুধুমাত্র টাইটেনিং করতে চান তাদের জন্য বলবো এই কোম্পানির আরও কিছু প্রোডাক্ট রয়েছে সেটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আর যারা সাইড ইফেক্ট আছে না তাদের জন্য বলবো যে যারা একদমই সাইড মুক্ত একটি প্রোডাক্ট আছেন এবং হচ্ছে গ্যারান্টি প্রোডাক্ট আছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন বাজারে এই প্রোডাক্টের অনেক ধরনের নকল নকল পণ্য রয়েছে নকল পণ্য হতে অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং কেনার আগে অবশ্যই বুঝে শুনে কিনবেন অরিজিনাল প্রোডাক্ট যদি আপনারা পারচেস করতে পারেন অবশ্যই আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন সো গাইজ আজকের মতো আমি এখানেই বিদায় নিবো এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের আরও কিছু ধারণা জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার সো আজকের মতো আমি এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ